আসসালামু আলাইকুম দর্শক, আজ আপনাদেরকে আমি দেখাবো মাত্র 7 থেকে 8 দিনের মধ্যে কিভাবে আপনি কলমি শাক তৈরি করবেন। তা আমি কিছু কলমি শাক এখানে নিয়েছি, এখান থেকে কলমি শাকের এই পাতাগুলো আমি আপাতত ছিঁড়ে নিচ্ছি। এই পাতা দিয়ে আমি কলমি শাক খাওয়ার জন্য আর এই ডাঁটাটা রেখেছি, এখান থেকে আমি কলমি শাক নতুনভাবে তৈরি করব। তো এই পাতাগুলো আমি খুব নরম হাতে আস্তে করে ছিঁড়ে নিচ্ছি, যাতে এর ডগায় আঘাত না পাই। এবং ওই উপরের অংশ, ঠিক মাথাটা, এখানে মাথায় যে দুটো একটা পাতা আছে এটা আমি রেখে দেবো। তো এভাবেই আমি সবগুলো ছড়িয়ে নিচ্ছি পাতা। তো আমার পাতাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন আমি এটা এই শাকগুলো খাওয়ার জন্য রাখা হচ্ছে। আর এই ডাটাগুলো দিয়ে আমি নতুন করে কলমি শাক তৈরি করব। তার জন্য আমি একটি বোতলে এভাবে পানি ভরে রেখেছি, আর বোতলটা একটু ছিদ্র করে দড়ি বেঁধেছি, যাতে কোনো একটা জায়গায় ঝুলিয়ে রাখা যায়, যে কোনো জায়গায় বা বসিয়েও রাখা সম্ভব। তা আপাতত এটা আমি 2 দিন একটি ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো, যেখানে কোনো রোদ না লাগে সেরকম একটি জায়গায় আমি এটা রেখে দেবো। দুই দিন পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি, 2 দিন পরে কলমি শাক কত পাতা ছেড়েছে দেখতে পাচ্ছেন। সব সাইডে এর পাতা ছেড়ে দিয়েছে, মাত্র 2 দিন বয়স, পানিটা একটু কমে গেছে। আজ এটা 3 দিন বয়স মাত্র। পানিটা বেশ কমে গেছে। এবং নিচের অংশটা দেখছেন যে কোনো একটাও পচেনি বা মারা যায়নি, সবগুলো সুন্দর আছে। এবং হালকায় শিকড় ছেড়েছে দুটো একটা ডগা থেকে। এটা 6 দিনের কলমি শাকের। এটার বয়স আজ মাত্র 7 দিন। এই 7 দিনে অলরেডি ভরপুর পাতা হয়ে গেছে কলমি শাক থেকে। এখন এখান থেকে পাতা ছিঁড়ে নেওয়া সম্ভব। বেশ, এরকম কিছু বোতল আমি সাইজ করে লাগাইছি, অবশ্যই এটা আপনাদের দেখানোর জন্য একটাই দেখানো হচ্ছে। আজ একটু পানি দেওয়া লাগবে, দেখেন শিকড়গুলো কত পরিষ্কার। কলমি শাক সাধারণত 2 ধরনের হয়, একটি দেশি কলমি শাক, সেটা একটু কিরকিটি সাইজের, এর ডগাটা অতটা মোটা হয় না, পাতাগুলো অত গ্রোথ হয় না। তবে এটা দেশি কলমি শাক, এটা খেতে অনেক সুস্বাদু। আমি এখান থেকে অনেকবার কলমি শাক সংগ্রহ করেছি, আমি বেশ কিছু বোতলে আমি এই কলমি শাক লাগানো, একটি হাইব্রিড এবং একটি দেশি কলমি শাক দুটি একত্র করে আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে চিনবেন যে দেশি কলমি শাক এবং হাইব্রিড কলমি শাক। এটা যে কোনো জায়গায় রাখা যায় বা সৌন্দর্যের জন্য আপনি টেবিলে রাখতে পারেন, বা ফুলদানি হিসেবে ব্যবহার করা সম্ভব, বা গেটের সামনে অনেক এটা ওডার গাছ লাগানো থাকে না, সেখানে আপনি যদি কলমি শাক এভাবে বসাই দেন আপনার সৌন্দর্যটা দেখা যাবে, এবং আপনার যখন মন চাবে তখন এখান থেকে পাতা ছেড়ে শাকও খেতে পারবেন। বেশ সুন্দর, তো আজ ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো। আল্লাহ হাফিজ।